এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী শারমিন নীরা, সরাসরি কথা বলছি তার সাথে। নীরা, এখনকার কি পরিস্থিতি, নতুন কোনো তথ্য কি জানতে জানতে পারে পেরেছেন আপনি আজকে এই যে ঘটনার পর? কোনো সংবাদ সম্মেলনের কি কোনো ডাক দিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ? শারক, আমি যে নতুন তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে 40টি নয়, প্রায় 27টি স্টল পুড়ে গেছে। এবং আমরা জানি যে গতকাল মধ্যরাতে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং বলা হচ্ছে যে বাংলা একাডেমির বইমেলার ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় আরিফিন সিদ্দিক এসেছিলেন, যেহেতু এটি বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যেই বাংলা একাডেমি, তিনিও খুব দুঃখ প্রকাশ করলেন এবং তিনি বললেন যে এটা যে নাশকতা না দুর্ঘটনা এই বিষয়টিও খতিয়ে দেখা হবে, এবং 27টি স্টলের যে প্রকাশক আছে তাদেরকেও কিছুটা হলেও ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যেই বাংলা একাডেমি প্রাঙ্গণে যে স্টলের যে প্রকাশকরা আছেন তাদের একটি অনানুষ্ঠানিক বৈঠক চলছে, এরপরে বাংলা একাডেমি ডিজির সাথেও তাদের বৈঠক শুরু হবে এবং সেখানেই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে। স্মারক, আরেকটি তথ্য আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই 27টি স্টলে প্রায় এবারই এই বইমেলায় প্রকাশিত প্রায় 40টি নতুন বই ছিল, এছাড়া অসংখ্য বই এখানে ছিল এবং সেটা প্রায় কোটি টাকার উপরে বলে দাবি করছেন প্রকাশকরা। এবং তারা আরও দাবি করছেন যে এর ধরনের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি যেন এই যে বইমেলার সময়সীমা তো শুধু ফেব্রুয়ারি মাস নয়, বরং আরও কিছুদিন যেন বাড়ানো হয় এমনটাও দাবি করছেন। আর আমি যদি একটু উৎসুক জনতার কথা বলি, যাদেরকে আমি বাইরে দেখেছি, তারা বলছিলেন যে তারা বইমেলাকে মনে করেন প্রাণের মেলা, ভাষার মাসে এই প্রাণের মেলায় তারা আসেন বিকালে বা ছুটির দিনে সকালে। কিন্তু আজকে যেহেতু খুবই সংরক্ষিতভাবে কিছু সংখ্যক মানুষ বা গণমাধ্যম কর্মীকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, সুতরাং তারা বাইরে থেকে খুবই উৎসুক হয়ে আছেন এবং অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। স্মারক, আমি আরেকটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে সকালবেলা আমি দুজন প্রকাশকের সাথে কথা বলেছিলাম, এর মধ্যে একজন খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। তিনি বলছিলেন যে তাদের জীবিকা নির্ভর করে থাকেন মূলত, তারা এই সারা বছর যে জীবিকাটা নির্ভর করেন মূলত এই প্রকাশনার উপরে, এবং বইমেলাতে মেলা যে মেলাটা বসে একটা মাসের জন্য এটি খুবই তাদের জন্য খুবই বড় একটি পাওয়ার জায়গা, সেই মেলায় এরকম একটি ঘটনা ঘটা। তারা আসলে প্রশ্ন তুলেছেন যে সরকার আসলে নিরাপত্তা দিতে পারে না জনগণের জানমালের, তারা আসলে কিভাবে তাদের পরবর্তী তাদের জীবনের নিরাপত্তা তারা পাবেন, এরকম প্রশ্নও কিন্তু তারা তুলেছেন। স্মারক, নীরা আপনি, আমরা আমাদের হাতে একটি প্রকাশকের বক্তব্য আছে, আমরা একটু চলুন দেখে নিই প্রকাশকের বক্তব্য। তো এখানে আমার প্রায় 340 আইটেম বই ছিল, এই মেলায় প্রায় 42টা নতুন বই আসছে, সব বই পুড়িয়ে গেছে, মিনিমাম 10 লাখ টাকার মতো বই ছিল, সব পুড়িয়ে গেছে, মানে কিছুই অবশিষ্ট নেই। সারাটি বছর ধরে আমরা প্রকাশকরা ধার দেনা করে গহনা গাটি আমরা বন্ধক দিয়ে বিক্রি করি, আমরা বাড়িঘর বিক্রি করি, আমরা জমি বিটি বিক্রি করে আমরা এই প্রকাশনায় আসি। এটা হতে পারে না, আমি একজন প্রকাশক হিসেবে বলতে চাই, এর প্রতিকার চাই, আর যেন কোনোদিন এরকম এই প্রতিহিংসা আমাদের দেখতে না হয়। নীরা, আমরা যদি আমাদের ক্যামেরাম্যানের মাধ্যমে একটু দেখাতে পারি যে ঠিক কোন জায়গাটা আগুনটা লেগেছে, তাহলে মনে হয় আমাদের দর্শকদের পরিষ্কার হবে। আর একই সাথে এখন কারা ঢুকছে মেলায়? স্মারক, আমি যতটুকু এই মাত্র জানতে পারলাম যে FBCC-এর প্রেসিডেন্ট সভাপতি মাত্র এসেছেন, উনি সমবেদনা জানানোর জন্য এসেছেন। আর আসলে বিষয় জায়গাটা এত ভেতরে যে ওই পর্যন্ত আমরা আসলে দর্শকদেরকে নিয়ে যেতে পারছি না বা দেখাতে পারছি না। তবে আপনি নিশ্চয়ই পানির রো দেখতে পাচ্ছেন খুব কাছে, এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানি মূলত কালকে যে 27টি দোকান পুড়ে গিয়েছিল গতকাল মধ্যরাতে, সেই দোকানের আগুন নির্বাপনের জন্যই এই মূলত এই পানি আনা হয়েছিল। কিন্তু আসলে খুবই দুঃখজনক বিষয় যে এত সংখ্যক বই আসলে পুড়ে গেছে, ছোটদের বই ছিল, সেখানে ছিল উপন্যাস, আমি খুব পড়া একটা বই দেখছিলাম, সৈয়দ মঞ্জুরুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, তার একটি বই আমি দেখছিলাম যে বইয়ের অর্ধেকটাই পুড়ে গেছে, এরকম অসংখ্য বই কিনতে মানুষ আসলে বই মেলাতে আসতো। নীরা, কোন কোন স্টল পুড়ে গেছে তার কিছু কি নাম বলা যায় আপনার কাছে, কি কোনো নাম আছে? স্যার, এই মুহূর্তে আমি আসলে দুঃখিত, আমি আসলে জানাতে পারছি না, যেহেতু 27টি স্টলের তালিকাও আমি আসলে এখনও পর্যন্ত হাতে পাইনি, শুধু সংখ্যাটা জানি, আমি আসলে জানাতে পারছি না। তবে আমি এটুকু জানিয়ে রাখতে চাই যে আমার হাতে সেই তালিকাটা এসে পৌঁছলে আমি হয়তো বা সেটা দর্শকদেরকে জানাতে পারব। সেক্ষেত্রে আজকে বাংলা একাডেমি কি করছে, তাদের কি কোনো বক্তব্য পাওয়া গেছে?
বাংলা একাডেমি কর্তৃপক্ষ এখনো কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি বা গণমাধ্যমের সাথেও এখনো কথা বলেনি। তবে আমরা যতটুকু অন্যভাবে জানতে পেরেছি গণমাধ্যম কর্মীরা, সেটা হচ্ছে যে এই বিষয়টি আসলে দুর্ঘটনা না নাশকতা, যে বিষয়টি বারেবারে বিতর্কিত হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখবেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ। নীরা, একটি জিনিস আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে কালকে সকাল কালকে রাতে যে সেখানে যিনি নিরাপত্তা প্রহরী ছিলেন তিনি বলেছেন যে সেখানে 4-5টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে এবং এরপরই এই আগুনের সূত্রপাত হয়েছে। তো এই দুটোকে মানে এটা নাশকতা এই কারণেই বলা হচ্ছে কি না যে এই ককটেল বিস্ফোরণের পর এই আগুন লাগানোর ঘটনা ঘটলো? শাহরুখ, যেহেতু নিরাপত্তা রক্ষী কর্মীর সাথে আমার কথা হয়নি, তবে আপনি আমরা কিছুক্ষণ আগে যে দুইজন প্রকাশকের বক্তব্য দেখলাম তাদের বক্তব্য থেকে কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে মহিলা খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন। তিনি মূলত বারেবারে যে প্রশ্নটি তুলেছিলেন যে এমনি দেশ কিন্তু একটি অস্থিরতার মধ্যে আছে, তিনি আসলে সেই জামাত শিবিরের প্রসঙ্গটিই নিয়ে আসছিলেন এবং বলছিলেন যে একটি অস্থিরতার মধ্যে আছে, সেই অস্থিরতার মধ্যে বই মেলার মতো জায়গায় আগুন দেওয়া, মানে বইকে আমরা আসলে বই বই মেলা বইকে আমরা আসলে কতটা সম্মান করি, কতটা মাথায় রাখি, সেই বইমেলায় আগুন দেওয়া মানে হচ্ছে যে এটা নিশ্চয়ই কোনোভাবে নাশকতামূলক, এটা কখনো দুর্ঘটনা হতে পারে না, তিনি জোরালোভাবে এটা দাবি করছিলেন। নীরা, আপনাকে ধন্যবাদ।